এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ক্যালকুলেটর অ্যাপ তৈরি করতে পারি। বেসিক ক্যালকুলেটরের অ্যাপ তৈরি করব কিভাবে সেটাই দেখব। সো প্লিজ ওপেন অ্যান্ড্রয়েড স্টুডিও। আই এম অলরেডি ওপেন অ্যান্ড্রয়েড স্টুডিও। Now go to activity main XML file and remove default hello world text view from activity main XML. এটাকে আমি ফার্স্ট ডিলিট করে দেবো, যেটা ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ভিউটা ছিল। আর এই যে কনস্ট্যান্ট লেআউটটা আছে ডিফল্ট, এটাকে আমি টেবিল লেআউট করে দিচ্ছি। টেবিল টেবিল লেআউট আমাকে যেটা করতে হবে, ফার্স্ট আমি একটা বেসিক ক্যালকুলেটারের একটা ডিজাইন তৈরি করব, যেটা এক্সএমএল অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইলে। দেন আমি মেইন অ্যাক্টিভিটি জাভাতে আমি সেই ফাংশনগুলো করব। ওকে, ফার্স্ট আমি এখানে টেবিল লেআউট ইউজ করেই করব। এটা টেবিল রো নেব, ফার্স্ট আমি ডিজাইনে যাব, এগুলো ডিজাইন ট্যাব অ্যান্ড দেন টেবিল রো। ডিফাইন টেবিল রো, টেবিল রো রাইট ক্লিক অন টেবিল রো অ্যান্ড সিলেক্ট অ্যাড টু ডিজাইন। ওকে, দেন গো টু টেক্সট ট্যাব অ্যান্ড ইউজ দিস টেবিল রো অ্যান্ড ক্লোজ ইট প্রপার ওয়ে লাইক দিস ওয়ে। ওকে, আমি একটা ফার্স্টে একটা টেবিল রো নিলাম। এবার এই টেবিল রোটাকে আমি ইউজ কর টেবিল রো ইউজ করে আমি ডিজাইনটাকে করব টেবিলের মধ্যে। ওকে, ফার্স্ট টেবিল রো লেআউট উইথ মাচ প্যারেন্ট, হাইটটা আমি করব 0 ডিপি করে দিচ্ছি আমি, 0 ডিপি। দেন আমি এখানে ইউজ করব ওয়েট, টেবিল ওয়েট আমি ইউজ করব এখানে। দেন ইউজ করব ওরিয়েন্টেশন, এটা আমি করছি ফার্স্ট যেটা ক্যালকুলেটর যেটা ফার্স্ট রো যেটা আছে সেই রোতে আমি একটা টেক্সট ভিউ ইউজ করব। যখন বাটনের উপর ক্লিক করবে টেক্সট ভিউতে সেই ভ্যালুগুলো শো করবে। ওকে, সেই জায়গাটাকে আমি করে দিচ্ছি হরিজন্টাল করে নেবো এটাকে। এটা এসছে, এবার আমি এখানে একটা টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউ, টেক্সটে গিয়ে টেক্সট ভিউ রাইট ক্লিক অন টেক্সট ভিউ জাস্ট ওয়েট। টেক্সট ভিউটা নিচ্ছি, ড্র্যাগ করে এনে ফেলছি টেক্সট ভিউটাকে, টেবিল ড্রোর মধ্যে টেক্সট ভিউটা চলে এসেছে।
with 0 dp, height match parent, default text আমি blank করে দিচ্ছি এখানে, ওকে layout weight 1, layout 1 করে দেওয়া আছে এখানে, layout weightটাকে text size করব আমি এখানে, text size 30 dp, text style bold করে দিচ্ছি আমি এটাকে, text color আমি একটা কালার অ্যাড করে দিচ্ছি এখানে, ওকে চেক করে দেখব, ফার্স্ট রোতে আমি একটা টেক্সট ভিউ রাখবো, সেই টেক্সট ভিউর তে আমি এই অ্যাট্রিবিউটগুলো আমি অ্যাড করলাম, টেক্সটটাকে ব্ল্যাঙ্ক করে দিয়েছি, ওয়েট 1 করা হয়েছে, টেক্সট সাইজ, টেক্সট স্টাইল, টেক্সট কালার অ্যাড করা হয়েছে। এরপর আমি আর একটা টেবিল রো নেব, সেই টেবিল রোর মধ্যে আমি বাটনগুলো এবার অ্যাড করব, ফার্স্ট ফার্স্ট টেবিল রোতে টেক্সট ভিউ থাকবে, সেকেন্ড টেবিল রোতে 5টা বাটন থাকবে, দেন তারপরটা 5টা বাটন থাকবে, আমি এইভাবে আমি ডিজাইনটা সেট করব। ওকে আমি এই টেবিল রোর এটাকে আমি কপি করে নিচ্ছি, প্লিজ কপি দিস টেবিল রো কোড, পেস্ট হেয়ার, দেন ক্লোজ দ্য টেবিল রো ফার ওয়ে। ওকে এবার আমার এখানে কিছু চেঞ্জ করতে হবে, লেআউট ওয়েটটা আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি, 20 করে দিচ্ছি, ওকে আর আমাকে এখানে বাটন নিতে হবে, বাটনটা বাটনটাকে আমি এখানে ড্র্যাগ করে নিয়ে নিচ্ছি, বাটনটা চলে এসছে, এই টেক্সট রোতে আমি 5টা বাটন যেরকম ডিজাইন করবো আমি এখানে 5টা বাটন আমি এখানে অ্যাড করব। ওকে ফার্স্ট আমি বাটনের আইডিটা চেঞ্জ করে বাটন 0 করে দিচ্ছি এখানে, এটা হচ্ছে 0 বাটন হবে, টেক্সটটাকে আমি 0 করছি, 0 উইথটা, উইথটাকে আমি 0 করে দেবো এখানে, 0 ডিপি, উইথ 0 ডিপি করে দিচ্ছি, আর হাইটটাকে ম্যাচ প্যারেন্ট করে দেবো, যেটা প্যারেন্টের যেটা আছে সেটাই নেবে হাইটটা, ফার্স্ট হচ্ছে আইডি, দেন উইথ, দেন হাইট, এটা ওয়েট যেটা আছে ওয়েটটাকে আমাকে রাখতে হবে, লেআউট ওয়েট, লেআউট ওয়েট আমি এখানে 0.20 করে দেবো, 20, ওকে এবার ডিজাইনকে দেখে নিচ্ছি, ফার্স্ট বাটনটা এটা, এবার আমি ওই রোতে আরও আমি 4টে বাটন অ্যাড করবো, একটা বাটন অলরেডি অ্যাড করা হয়েছে, কন্ট্রোল সি, এরপর আমি আরও কিছু করব, যেটা হচ্ছে বাটনে কালার দেব, দেন টেক্সট সাইজটা দেবো, একটু বড় করে দিচ্ছি আমি এগুলোকে, আর অন ক্লিকটা আমি এরপরে আমি ইউজ করছি, কালার
টেক্সট কালার, টেক্সট কালার দেওয়া হলো, টেক্সট সাইজ, টেক্সট সাইজটা আমি এখানে 10 টাইল বোল্ড এটা করে দিয়েছি। এবার আমি এখানে একটা নতুন জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে অন ক্লিক, যেটা অন ক্লিক ফাংশন যেটা আছে এখানে, এই অন ক্লিকে ক্লিক করলে ওই ফাংশনটাকে কল করবে, সেটা আমি এখানে করব। অন ক্লিক, অন ক্লিক এখানে হচ্ছে অন অন ক্লিকের ফাংশনটা আমি এখানে কী দেবো, অন ক্লিক যে ফাংশনটাকে কল করবে। ওকে, ফার্স্ট বাটনটা আমার কাজ হলো এটা। এরপরের আমি বাটন, এরপরের বাটনগুলো আমি একইভাবে তৈরি করব। কন্ট্রোল সি করে নিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড বাটনটা, যেটার আইডিটা আমি চেঞ্জ করে 1 করব। 1 দেন টেক্সট, টেক্সট 1। ওকে, 01, আর তিনটে বাটন এরকমই হবে। বাটন 2, এটা 2, থ্রি, 4, আর দুটো বাটন এই হতে হবে। বাটন 3, 4, আর এটা চেঞ্জ করলাম বাটন 4, টেক্সটটা বাটন 4। ওকে, ফার্স্ট রোতে আমার 0, 1, 2, 3, 4 চারটে বাটন আমাকে এখানে তৈরি করতে হয়েছে। দেন পরের রোতে আমি 5, 5, 6, 7, 8, 9 এই চারটে বাটনকে আমি করব, সেটা পরের রোতে। আমি আবার টেক্সটে যাচ্ছি, এই যে টেবিল রোটা আছে এই রোটাকে আমি কপি করে নিচ্ছি। শুধু ভ্যালুগুলো চেঞ্জ করে দেবো। এরপর আমি আর একটা রো দিচ্ছি, সেটাই দেখাচ্ছি সেই কাজটা করে। এই রোতে আমার যেটা করতে হবে, আগের ছিল এটা আইডিটা 4, এটা আমি করবো 5, 5, টেক্সটটা হবে 5, একই রকম পরেরটা 6 বাটন, টেক্সটটা হবে 6, 6, দেন 7 আইডিটা, টেক্সট হবে 7, তবে 8 বাটনটা, বাটনের টেক্সট হবে 8, দেন বাটনের আইডিটা 9, অ্যান্ড বাটনের টেক্সট হবে 9। ওকে, ডিজাইনে যাচ্ছি, চলে এসছে। এবার আমি একবার রান করে দেখে নিচ্ছি, এরপরে আমাকে আরও বাটন অ্যাড করতে হবে, যে আমি এটা রান করে দেখে নিচ্ছি যতটা হয়েছে। ওকে, প্লিজ ওয়েট। বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আউটপুটটা দেখে নেব। আউটপুটটা এটা, আউটপুটটা আমি এখানে দেখে নিচ্ছি, এরকম হয়েছে। এবার আমি আরও আমি বাটান আরও আমি বাটান এখানে অ্যাড করব, এটা আমি পরের ভিডিওতে দেখাবো আরও বাটানগুলো অ্যাড কীভাবে করব। ওকে।